সালামু আলাইকুম রহমতুল্লাহি গতকাল পত্রিকায় একটি নিউজ দেখে খুবই খারাপ লাগলো ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে একজন ডাক্তার নবজাতক শিশুকে নিয়ে লাইভ করতেছে মানে এরা সেবার চেয়ে উটের ভিতর ফেসবুক লাইভ নিয়ে নিজের প্রচারণা নিয়ে ব্যস্ত থাকে বর্তমান ডাক্তারগুলো ব্যবসায় পরিণত করেছে এগুলো থেকে পরিত্রাণ দরকার এমনকি আমার কত ছয় মাস আগে আমার ছয় মাসের একটা বাচ্চা মারা গেছে ডাক্তারদের অবহেলায় চট্টগ্রাম বহদ্রহাট হংসভাড়া ইন্টারন্যাশনাল হাসপাতালে আমার মেয়েটা সাত দিন ছিল কোনো সেবা পায়নি শেষে অন্যত্র ট্রান্সফার করা হয়েছে তারপর মেয়েকে বাঁচাতে পারি যাক আমার মেয়েকে আল্লাহ ব্যস্ত নসুব করুক আমি চাই না আমার মেয়ে মতো আরও কয়েকটা এরকম জীবন চলে যাক এই যে ভাই আজকে দেখলাম ফ্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতেছে সরকারের এদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার এরা যে সেবার চেয়ে ব্যবসাকে প্রাধান্য দিচ্ছে এখানে লিখেছে প্রতিটা ডাক্তার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে ওষুধ কোম্পানি থেকে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট নেই মানে ওরা যে এখানে পাঠাবে ওখান থেকে ফোর্টি পারসেন্ট এরা পকেটে চলে আসবে এগুলো ব্যবসা ছাড়া আর কিছু নেই আপনি ওখানে যাবেন আপনাকে দেখা কিছু প্রেসক্রিপশন দিয়ে দেবে এখানে বলবে যে কি পরীক্ষাগুলো করে আসো এখানে ওরা ডিভোট দিকে তারপর আপনার ওষুধ দেবে এমনি কোনো সেবা নেই যে একটা ওষুধ দিয়ে দেবে তো ভাই এটা কি লিখছে আপনি আপনাদের শোনাচ্ছি দেখেন এই ভাইটি এখানে লিখেছে চিকিৎসার নামে সর্বত্রই চলছে টেস্ট বাণিজ্য এইসব প্রতারণা বন্ধ করো এখানে ডাক্তাররা টেস্টের জন্য বিভিন্ন ডাইগনস্টিক সেন্টার সিলেক্ট করে দিয়ে এখান থেকেই করতে হবে কারণ এখান থেকেই ওরা কমিশন পায় ভালো তাই এই টেস্ট বাণিজ্য বন্ধ করতে বলা হয়েছে ভালো চিকিৎসক হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি ডাক্তার এন আর খান আসলেই কথাটা ঠিক ভালো চিকিৎসক হওয়ার আগে যদি ভালো মানুষ না হয় তাহলে ভালো চিকিৎসা কখনোই দিতে পারবে না এরপর ডাক্তারদের উদ্দেশ্যে বলেছে হে ডাক্তার অস্পষ্ট প্রেসক্রিপশন লেখা বেশিরভাগ মানুষ বোঝে না স্পষ্ট প্রেসক্রিপশন লেখা চাই আসলে কথাটা ঠিক অনেক ডাক্তারের প্রেসক্রিপশন শতকরা আশি পার্সেন্ট মানুষ বুঝতে পারে না তাহলে কোন ওষুধটা দিছে কী ওষুধটা খাবে সেটা কিভাবে বুঝবে ফার্মেসিতে গেলে এখন এরা যখন ওষুধটা থাকে না তখন অন্য কোম্পানি আরেকটা ওষুধ দিয়ে দেয় অথচ আমরা ইন্ডিয়াতে যখন চিকিৎসা করতে গিয়েছিলাম ওখানে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে সবগুলো কম্পিউটার থেকে সেট করে ওখান থেকে কোন ওষুধ কয় টাইম খাবে সবগুলো ওখান থেকে সেট করে প্রিন্ট করে বের করে দিয়েছে এগুলো না বোঝার মতো কিছু নেই যে কাউকে দিলে সে বুঝতে পারবে যে এটা কোন ওষুধ কত টাইম খাবে কতগুলো খাবে এটা থেকে পরিত্রাণ চাই একটা কম্পিউটার নিয়ে নিলে সমস্যা কি কম্পিউটার কি নাই অথবা একজন ডাক্তারের কি একজন এজিস্টেন্ট আঁকতে পারে না এগুলো কি লিখে দিতে পারে না আশা করি এর থেকে পরিত্রাণ পাবো ইনশাল্লাহ ডাক্তাররা সচেতন হবে এরপর বলতেছে সরকার ডাক্তারদের অবৈধ কমিশন খাওয়া বন্ধ করো এটা সরকারকে বলেছে কমিশন লোভীদের শাস্তি চাই এরপর বলছে চিকিৎসকরা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন না খেলে রোগীর চিকিৎসা ব্যয় চল্লিশ শতাংশ কমবে আসলে কতটা ঠিক আপনারা দেখবেন ডাক্তারের দরজার সামনে অনেকগুলো ওষুধ কোমানি এসে দাঁড়িয়ে থাকে এরা এসে বলে যে আমার এই ওষুধটা লিখবেন এই ওষুধটা লিখলে আমি আপনাকে গাড়ি দেব আপনাকে বাড়ি দেব এরকম অনেক লোভনীয় অফার দিই যার কারণে ডাক্তাররা ওষুধ প্রয়োজন না হলেও ওটা প্রেসক্রিপশানে লিখে দেয় দেখবেন যখন বের হবেন ওই ওষুধ কোম্পানিগুলো আপনাকে ঘিরে ধরছে আপনার স্লিপটা দেখার জন্য কারণ একে এই প্রেসক্রিপশন ছবি তুলে অফিসে জমা দিতে হবে কারণ এই যে ডাক্তারকে ভিজিট করেছে সেটা কোম্পানিকে দেখাতে হবে এরকম বাণিজ্যগুলো যদি বন্ধ হয় সাধারণ মানুষ অনেক উপকার হবে আশা করি পর্যটন কর্মকর্তারা এদিক দিয়ে সুদৃষ্টি দিবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন I love this. <music>